আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবর মতো আপনাদের মাঝে আরেকটি নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। সম্প্রতিক যে মৎস্য অধিদপ্তর যে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন মানে প্রকাশ করছে, যা এই 7 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। কিন্তু অনেকে অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই, এখন অনেকে আবেদন শুরু করছেন, অনেকে শুরু করেন নাই। এর মধ্যে একটি পদ রয়েছে আপনার 20 নম্বর গ্রেডের, ফিশারম্যান প্লাস কাম প্লাস গার্ড। ফিশারম্যান কাম প্লাস গার্ড এই পদটায় কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 20 নম্বর গ্রেডের। সেই পদটি আসলে কীভাবে আবেদন করবেন, কতজন লোক নিয়োগ দিবে এবং আবেদন করতে আপনাদের যোগ্যতা কতটুকু প্রয়োজন হবে, শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন হবে, সকল বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা হবে। সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনারা সকল প্রশ্নের অ্যান্সার এই ভিডিওটার মধ্যে পেয়ে যাবেন। ভিডিওটা বেশি বড় হবে না, অল্পের মধ্যে শেষ। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা ক্লিক করবেন। আর কমেন্টস বক্সটা আছে, আপনারা যেই কমেন্টসটাই করবেন আমার খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে আমার ডায়েরিতে, সেই কমেন্টসের উপরে একটা করে ভিডিও থাকবে। আর অথবা যদি ভিডিও না থাকে আপনার সলিউশন থাকবে, অবশ্যই অ্যান্সার আপনারা পাবেন, আপনাদের কমেন্টস কোনোটাই বৃথা যাবে না। চলুন ভিডিওটা শুরু করা যাক। ফিশারম্যান প্লাস কাম প্লাস গার্ড, ফিশারম্যান কাম গার্ড। এখন এই পদটাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, শূন্যপদের সংখ্যা হলো 14টি শূন্যপদের সংখ্যা। এইখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন, মেয়েদের কোনো আবেদন করার কোনো সুযোগ নেই। এখানে যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের মাধ্যমিক বা এসএসসি পাস থাকতেই হবে, সর্বনিম্ন মাধ্যমিক বা এসএসসি, এই দুইটার মধ্যে একটা পাস আপনাদের থাকতেই হবে ছেলেদের যারা আবেদন করবেন। এছাড়া কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, যে আপনার যে ধারাবাহিক কর্মের যে অভিজ্ঞতা, যে বাস্তব কর্মদক্ষতার অভিজ্ঞতা, সেটা কিন্তু এখানে চাই নাই। এখানে আপনার বিনা অভিজ্ঞতা নতুনদেরও সুযোগ, এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখন আবেদন যারা করবেন তাদের অবশ্যই কিন্তু বলছি মাধ্যমিক পাস থাকতে হবে সর্বনিম্নের। এখন আবেদন করতে আরেকটি যোগ্যতা কিন্তু আপনাদের প্রয়োজন হবে, 18 বছরের উপরে থাকতে হবে। 18 থেকে 30 বছরের মধ্যে যারা আছেন তারা এই যে ফিশারম্যান কাম গার্ড পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 32 বছর যারা তারা আবেদন করতে পারবেন, কারা যাদের মুক্তিযোদ্ধা কোঠা আছে তারাই, 32 বছর বয়সে যারা আছে তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। এই যে 14টি শূন্যপদে আবেদন করবেন আপনারা, আবেদন করবেন কিভাবে, আবেদন করবেন হলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক অথবা আপনাদের আশেপাশে বাজারঘাটে যেইখানে কম্পিউটার দোকানে আবেদন করে ওইখানে যাবেন, গেলে মৎস্য অধিদপ্তরে আপনার আবেদন করে দেবে। আবেদন ফি সরকারি ভ্যাট কাটবে আপনার 112 টাকা। 112 টাকার মাধ্যমে আপনার আবেদনটা করতে পারবেন। যারা যারা আবেদন করা ইচ্ছুক তারা আবেদন করে ফেলবেন, 112 টাকার মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটা করে ফেলতে পারবেন। আর যদি আপনাদের এই যে খাদ্য আপনার মৎস্য অধিদপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, অনেকগুলো পদে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেরকম অফিস সহকারী, তারপর অফিস সহক, পরিচ্ছন্নতা কর্মী, পুকুর প্রহরী, তারপর আপনার পিয়ন, তারপর এই যে অনেকগুলো পদ, এই সব তারপরে এইগুলো যে পদগুলো রয়েছে সকল পদের কিন্তু বিজ্ঞপ্তি আমার এই ইউটিউব পেজে, এই ইউটিউব চ্যানেলে আছে। আপনারা যদি দেখতে চান এই ইউটিউব পেজও আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন, দেখে আবেদন করতে পারবেন। যারা আবেদন করতে ইচ্ছুক, আবেদন এই 7 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যা আগামী সেপ্টেম্বর অক্টোবরের 10 তারিখ পর্যন্ত আবেদনের লাস্ট ডেট। আপনারা আবেদন করে ফেলবেন, 112 টাকা চার্জ কাটবে আপনাদের। আশা করি আপনারা বুঝতে পারছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের নিয়েই আমি চলি। আসসালামু আলাইকুম।